বন্ধুরা, আমাদের এই রহস্যময় পৃথিবীতে মাঝে মাঝে বিজ্ঞানীরা এমন কিছু খুঁজে পায় যেটা পুরো পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করে। এমনই কিছু রহস্যময় খোঁজ সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনি জানবেন। এসব রহস্যময় জিনিস খুঁজে পাওয়া যায় কঙ্গো দেশ এবং এখানে অবস্থিত বিশাল জঙ্গলের ভিতরে। যদি আপনি পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি করা এসব খোঁজ সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, কোঙ্গামাটো। বন্ধুরা, কোঙ্গামাটো একটা বৃহৎ পৌরাণিক ডানাওয়ালা প্রাণী যারা আফ্রিকার কিছু অংশে বাস করে, আর এর মধ্যে আছে কঙ্গো। মানুষের মতে কোঙ্গামাটো নামের এই প্রাণীটি কঙ্গো সীমান্তের কাছাকাছি ঘন আর জলা জঙ্গলে বাস করে। স্থানীয়দের রিপোর্ট অনুযায়ী এই প্রাণীটি ডাইনোসরের কোনো এক প্রজাতির শেষ বংশধর, যাদের আছে বিশাল ডানা এবং অতি ধারালো দাঁত। সম্প্রতি কিছু স্থানীয় মানুষ দাবি করেছেন যে এই প্রাণীটি গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছে, আর স্থানীয়দের মতে এদেরকে হ্রদ এবং নদীর কাছাকাছি সবচেয়ে বেশি দেখা যায়। এদের যেমন আছে বিশাল ডানা, ঠিক তেমনই এদের একটা বিশাল সরীসৃপ দেহ আছে। এদের ডানা প্রায় 40 থেকে 50 ফুট পর্যন্ত রিপোর্ট করা হয়েছে। সেখানকার কিছু জেলের মতে নদীতে মাছ ধরার সময় প্রাণীটি তাদের উপর হামলা চালায়। 1923 সালে একদল পর্যটক এখানে ভ্রমণ করেছিলেন। এদের মধ্যে মেলার নামের একজন লেখক ছিলেন, যিনি প্রথমবার প্রাণীটিকে বাস্তবে দেখার দাবি করেন এবং তার লেখা বইতে এই প্রাণীটিকে উল্লেখ করেন। এছাড়া তিনি এর চিত্রও তৈরি করেছিলেন। তবে স্থানীয় মানুষ এবং এই ভ্রমণকারীদের দাবি কতটা সত্য সে বিষয়ে কিছু জানা যায়নি। নাম্বার 2, সোনার পাহাড়। বন্ধুরা, ইন্টারনেটে একটা ফুটেজ ভাইরাল হয়েছে যাতে দাবি করা হচ্ছে যে কঙ্গোতে সোনার পাহাড় খুঁজে পাওয়া গেছে। এগুলা দেখে মানুষ অনেক বিস্মিত হয়ে গেছে এবং দলে দলে এলাকাবাসীরা সেখানে গিয়ে হাত অথবা বেলচা দিয়ে খুঁড়ে সোনা বের করার চেষ্টা করেছে। মানুষের ধারণা মতে পাহাড়টি আসলে একটা সোনার খনি, যেখানে মাটি খুঁড়লেই প্রচুর পরিমাণে সোনা পাওয়া যাচ্ছে। দাবি করা হচ্ছে যে পাহাড়ের পাথুরে মাটিতে প্রায় 60 থেকে 90% পদার্থই সোনা। এই পাহাড়টি খুঁজে পাওয়া গেছে কঙ্গো দেশের কিভু প্রদেশে। যেভাবে পারছে সেভাবে এখান থেকে সোনা নেওয়ার চেষ্টা করছে। ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে এই পাহাড়ের পাথুরে মাটি থেকে সোনার উপাদান আলাদা করতে একটি পাত্রের পানিতে গ্রামবাসীরা সেটা ধুয়ে নিচ্ছেন। এভাবে হাতের মুঠোয় উঠে আসছে তাল তাল সোনা। এসব সোনার মাধ্যমে গরিব এই দেশটির মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে চাইলে সেখানকার পুলিশ এটাকে হস্তক্ষেপ করে এবং সব সোনা পুনরুদ্ধার করে, অর্থাৎ এটার উপর সরকার দখলদারি করছে। এখানে সাধারণ মানুষের জন্য সোনার খোঁজার কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেখানে সরকারিভাবে কোনো সোনার উত্তোলনের কাজ করা হবে। নাম্বার 3, অজানা প্রাণী। বন্ধুরা, মোখেলেম মেম্বে, এই শব্দটির অর্থ হল যে নদীর স্রোতকে থামিয়ে দেয়। কঙ্গো জঙ্গলে বাস করা আদিবাসীরা এই জীবটিকে শত বছর ধরে দেখে আসছে। মনে করা হয় যে প্রাণীটি একটি হাতি এবং ডাইনোসরের মিশ্রিত রূপ। এদের লম্বা গলা এবং বিশাল শরীর এবং মোটা পা হয়, যাতে এরা সহজে গাছের পাতা খেতে পারে। কঙ্গো উপজাতিরা এটার বর্ণনা একটা বিশাল তৃণভোজী ডাইনোসরের মতো দেয়, যেগুলো প্রায় সময়ই কঙ্গো জঙ্গলের ভিতরে দেখা যায়। স্থানীয় মানুষেরা এই পায়ের ছাপগুলোকে মোখেলেম মেম্বের পায়ের ছাপ হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে এই জীবটি নদী অথবা ঝর্ণার আশেপাশে ফল এবং গাছপালা খেয়ে জীবনধাপন করে। এরা পানির ভিতরে কয়েক ঘন্টা লুকিয়ে থাকতে পারে। রয় মেকাল নামের এক খোঁজকর্তা কঙ্গো জঙ্গলে এই জীবটি খোঁজার ইচ্ছা প্রকাশ করে। তিনি কয়েক মাস সেখানে অবস্থান করে জীবটিকে খোঁজার চেষ্টা করেন, যদিও তিনি জীবটিকে কোথাও দেখতে পাননি। কিন্তু হঠাৎ একদিন সকালে তিনি জীবটির তাজা পায়ের ছাপ খুঁজে পান। তিনি এটার ছবি তুলে নিয়ে আসেন, আর এজন্য বিজ্ঞান মহলে তোলপাড় শুরু হয়ে যায়। রয় মেকালের মতে জীবটি ফরবিডেন সোয়াম এলাকায় বাস করে, যেটা নিউ ইয়র্ক শহরের মাঝে অবস্থিত একটা বিশাল জলাভূমি এলাকা। এখানে যাওয়া মানুষেরা এই প্রাণীটিকে তখন থেকে জানে যখন তারা ডাইনোসর সম্পর্কে কিছুই জানত না। যখন তাদেরকে এই তৃণভোজী ডাইনোসরের ছবি দেখানো হয়, তখন তারা এটাকে মোখেলেম মেম্বে বলে সম্বোধন করে। 1980 সালে একজন খোঁজকর্তা জঙ্গলের একটা নদীর পাশে এই প্রাণীটির অনেকগুলো পায়ের ছাপ খুঁজে পায় এবং একই সাথে সে প্রাণীটির আওয়াজও শোনে। 2016 সালে এই প্রাণীটির উপরে একটা ডকুমেন্টারিও তৈরি করা হয়। যখন আদিবাসী মানুষদের সাক্ষাৎকার নেওয়া হয়, তখন বিভিন্ন জায়গায় বাস করা সবগুলো আদিবাসী জনগোষ্ঠী এই প্রাণী সম্পর্কে একই রকম তথ্য দেয়। এসব শুনে বিজ্ঞানীরা ধারণা করেছেন যে ডাইনোসর সহ প্রাচীন যুগে বাস করা অনেক প্রজাতির প্রাণী এখনও এসব গভীর জঙ্গলে বসবাস করে। নাম্বার 4, এলিয়েন। কঙ্গো জঙ্গলের ভিতরে এলিয়েন এবং ইউএফও দেখা যাওয়ার ঘটনা একটা সাধারণ বিষয়। কিছু মানুষ এই জঙ্গলে এলিয়েন দেখার দাবি করেছে।
এই বিশাল জঙ্গল অন্য গ্রহ থেকে আসা প্রাণীদের লুকানোর একটা ভালো জায়গা হতে পারে। সাল 2016 একজন আমেরিকান ব্যক্তি গুগল ম্যাপের মাধ্যমে জঙ্গলটির ভিতরে একটা গোলাকার চকচকে বস্তু দেখার দাবি করেছিলেন। জঙ্গলটির গাছের ভিতরে লুকিয়ে থাকা এই বস্তুটি দেখতে এলিয়েন যানের মতো লাগছিল। আমেরিকার ইউএফও রিসার্চ টিম বলেছেন যে জঙ্গলের ভিতরে এমন কোনো টাওয়ার অথবা জিপ নেই যাদেরকে এই বস্তুটির মতো দেখা যাবে। তাহলে ছবিতে দেখতে যাওয়া এই অদ্ভুত বস্তুটি আসলে কি সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। 2011 দুইজন ব্রিটিশ ব্যক্তি এই জঙ্গলের ভিতরে প্রবেশ করে এবং কিছু ছবি ধারণ করে। তাদের ধারণ করা এই ছবিটি দেখুন। ছবিতে একটা এলিয়েনের মতো জীব জঙ্গলের ভিতরে দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া অন্য পাশে একটা চকচকে বস্তু অথবা আলো দেখা যাচ্ছে। নাম্বার 5, মারি কক্সি। বন্ধুরা, হয়তো আপনি বিগফুট অথবা ইয়েতির কথা শুনে থাকবেন। ঠিক একইভাবে দক্ষিণ আমেরিকা এবং কঙ্গো জঙ্গলের ভিতরে মারি কক্সি দেখা যাওয়ার গল্প প্রচলিত আছে। বলা হয় যে এরা অর্ধেক মানুষ এবং অর্ধেক বানরের মতো প্রাণী। এরা লম্বায় 12 ফুট পর্যন্ত হয়। এদেরকে অনেক বুদ্ধিমান মনে করা হয়। এদের কাছে তীর এবং ধনুক থাকে। এরা একসাথে কলোনি তৈরি করে বাস করে। একজন ব্রিটিশ খোঁজকর্তা যখন জঙ্গলের ম্যাপ তৈরি করছিলেন, তখন তিনি মারি কক্সি নামের এই প্রাণীটিকে দেখতে পান। যখন এই খোঁজকর্তা তার টিম নিয়ে প্রাণীটির পিছু নেন, তখন প্রাণীটির একটা দল তাদের উপর হামলা করে। যখন তারা প্রাণীগুলোর উপর গুলি চালান, তখন তারা পালিয়ে যায়। আজ পর্যন্ত এই রহস্যময় প্রাণীর সম্পর্কে কিছুই জানা যায়নি। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।